थैंक यू वेरी मच। हाथ छोड़ा तुम्हें, हाथ छोड़ा। তোমার টি-শার্ট এখানে ছিল কি করে? এই ছিল কি করে? সিরাকান আফা সিরাকান হে না স্টপ উনি তিনি ব্যস্ত খুব কাজ ব্যস্ত অলওয়েজ হাইপার না স্টপ হাসতো ম্যাস্ত অল বি ব্রান্ত ফুল গেম জাম্প আর না স্টপ স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই পাই যদি তোমাকে ফুসকার টক্কাই না স্টপ অলরাইট রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না উনি তিনি ব্যস্ত খুব কাজে ব্যস্ত অলওয়েজ হাইপ আর নন স্টপ হ্যাস্ত ম্যাস্ত অল বি ভ্রান্ত ফুল গেম জাম্প আর নন স্টপ আমি হচ্ছি বৃক্ষ, একটা বৃক্ষকে তুমি যদি এখান থেকে ওখানে সরাও, ওখান থেকে এখানে সরাও, এখান থেকে ওখানে, এইরকম করতে থাকো, এইরকম করলে একটা বৃক্ষ কি বাঁচে মা বলো? কি আপনার কি এখন কোনো তাড়া আছে, মানে কাজ আছে? কেন, আসলে মাসের পুরো বেতনটাই তো আমার এখন এই ব্যাগে, আপনি না থাকলে তো ব্যাগটাই থাকতো না। সারা পৃথিবীর বাতাস ভারী হয়ে যাচ্ছে, পৃথিবীর রং দিন দিন ধূসর হচ্ছে, এই পৃথিবীকে আবার সবুজ করতে হবে, এটা অনেক বড় কাজ মা। আমি কিন্তু ঠিকই বলেছিলাম, এই ভদ্র সাদাসিধে মানুষটার ভেতরে আছে একটা পাগল, সেটার জন্য তুমি দায়ী আর তোমার কবিতা দায়ী। তুই 10 মিনিট দেরি হলে ফোন করে জানাস, 4 ঘন্টা দেরি করে আসলে কোনো খবর নাই, আমি টেনশনে মরে যাচ্ছি। মোবাইলটা ভেঙেছিস, ভালো কথা একটা নতুন কেন? এরকম বয়সে একটা মেয়ে এতক্ষণ ধরে বাইরে, বাড়ির লোকজনদের কীরকম টেনশন হয় কিছু বুঝতে পারিস? কি আমার কথা বুঝতে পারছিস? কোনো উত্তর দিস না কেন? এ মন বলা কেমন, অজানা রাউভানে চঞ্চল পাখা মেলে ধর, নীর ছোট কত নেই, আকাশ তো বড়। আমি কি বললাম আর, ও ও আল্লাহ, ওরে আল্লাহ, আমার মজনুটা পাগল ছিল, এখন কি আমার মেয়েটা? মানে কোনো স্পন্সরের টাকা পয়সা দেয় না, অন্য কোথাও গিয়ে কর। মা তুমি বুঝতে পারছো না, এই যে দেখো সাইনবোর্ডে লেখা আছে অস্থায়ী কার্যালয়, তার মানে কি? তুমি আমাদেরকে দোয়া করো, আমরা কয়েকদিনের মধ্যেই গুলশানে আমরা অফিস নেব, তাই না? আর তাছাড়া মানে আমাদের এই যে সারা পৃথিবী সবুজ করো আন্দোলন, এটা কিন্তু শুরু হবে এই বাড়ি থেকেই, এর যাত্রা এই বাড়ি থেকেই, মানে পৃথিবীর এই সবুজ আন্দোলনের ইতিহাসে এই বাড়িটির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই সাথে তোমার ছেলে মজনুর নামও লিপিবদ্ধ থাকবে, তাই না? আন্টি আপনি একবার চিন্তা করে দেখেন, ইতিহাসের পাতায় আপনার নাম লেখা হবে, আজকে আমাদের অফিসের উদ্বোধন আর আপনি হবেন আমাদের প্রধান অতিথি। আমার প্রধান অতিথি হইতে হইব না, 1 মাস টাইম দিলাম, এর মধ্যে বাড়ি ছাড়বা।
যাক বাঁচা গেল, এক মাস তো অন্তত হাতে সময় পাওয়া গেল, পারমিশন তো পেয়েছি তাই না? গুরু একটা ঝামেলা হয়ে গেল, মানে প্রধান অতিথি দুইজন, আন্টি আর অহনা আপু। কিন্তু আমাদের তো দুজনকেই দরকার, অহনাকে দরকার ফান্ড কালেকশনের জন্য, আর আম্মাকে দরকার এই অফিসটার জন্য। গুরু আমি বলি কি, এরকম সমস্যা না, আমাদের প্রধান অতিথি দুজন, প্রধান অতিথি এক, প্রধান অতিথি দুই। এই এ পর্যন্ত কোথাও দেখেছিস যে একটা অনুষ্ঠানে দুজন প্রধান অতিথি হয়? গুরু আমরা কি সাধারণ মানুষ নাকি? আমরা তো ইতিহাস করবো, আর আমরা যা করবো সবাই তো আমাদেরকে অনুসরণ করবে। এখন থেকে প্রত্যেকটি অনুষ্ঠানের দুজন করে প্রধান অতিথি থাকবে। গুড, আজকে থেকে এই পৃথিবী সবুজ করার লড়াইয়ে তুই আমার প্রধান সেনাপতি। গুরু গুরু আমি কি আপনার প্রধান সেনাপতি দুই হতে পারি? দেখি বিবেচনা করে দেখি, তুমি আগে রয়ের ফোঁটা দেওয়ার ব্যবস্থা করো। জি জি জি, টানো টানো আর একটু, সোজা সোজা করো, সোজা করো। লজ্জা হচ্ছে নারীর ভূষণ, পুরুষের কোনো লজ্জা থাকতে নেই, পুরুষের লজ্জা থাকলে সে কোনো কাজ করতে পারে না। এই যে আমি দেখ, আমি আমার বউয়ের শাড়ি ইস্ত্রি করছি, আমি যদি লজ্জা পেতাম তাহলে কি এটা করতে পারতাম? পারতাম না রে, কখনোই করতে পারতাম না। ঠিক বলছেন দুলা ভাই, এই যে আমি, আমার বাপে একটা স্কুলের হেডমাস্টার, আমার ছোট ভাই ঢাকা ভার্সিটিতে পড়ে, আর আমি আপনাকে বাইতে কেয়ারটেকারের চাকরি করতেছি, সমস্যা কি? আমার কি ইজ্জত গেছে? যায় নাই, কাম কামের মধ্যে শরম কি? ইয়েস ইয়েস, কামের মধ্যে কোনো শরম নাই, দরকার হলে তুই মেথরের কাজ করবি, কোনো কাজই ছোট বড় না, সব কাজ সমান। ধর ধর যে আজকে যদি ঢাকা শহরে কোনো মেথর না থাকতো তাহলে পরে কি হতো? এই ঢাকা শহর পুরোটো ময়লায় ভরে যেত, গন্ধ বেরোতো, লোকজন থাকতে পারতো না এখানে, বুঝতে হবে না ব্যাপারটা তোকে। ঠিক কইছেন দিলা ভাই, আপনি যত সুন্দর করে কাপড় ইস্ত্রি করেন, এত সুন্দর করে কেউ কাপড় ইস্ত্রি করবার পারে না। আমি ঠিক করছি, কিছু টাকা পয়সা জমায়ে একটা লোন দিয়ে দিব, আমি আর আপনি পার্টনার, আপনি কাপড় ইস্ত্রি করবেন, আমি ক্যাশে বসু। দোকানের সামনে বিরাট বড় সাইনবোর্ড দিব, সাইনবোর্ডে লেখা থাকবো এহেনে সুদক্ষ কারিগর দ্বারা কাপড় ইস্ত্রি করা হয়। আমি কি করব? ইস্ত্রি করবেন। তুই কি করবি? ক্যাশে বসু। আমি ইস্ত্রি করবো, তুই ক্যাশে বসবি? হ্যাঁ, এত বড় সাহস! আপনি সুদক্ষ কারিগর। আমি সুদক্ষ কারিগর? সুদক্ষ ভাই, আমি সুদক্ষ কারিগর, সুদক্ষ ভাই। প্রিয় বন্ধুরা, আমাদের সাধের পৃথিবী আজ বিপন্ন, দিন দিন ওজন লেয়ার ক্ষয় হয়ে যাচ্ছে, বিষাক্ত বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে ঢুকে পড়ছে। আমাদের আন্দোলন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনাকে পরে সুযোগ দেওয়া হবে। যে কথা বলছিলাম, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমাদের দেশের ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, আগামী 50 থেকে 100 বছরের মধ্যে আমাদের সেন্ট মার্টিন দ্বীপ পানির নিচে তলিয়ে যাবে, বুড়িগঙ্গার পানি দিনকে দিন বিষাক্ত হয়ে যাচ্ছে। এর জন্য কারা দায়ী? এর জন্য আমরা মানুষরা দায়ী, সেই জন্য আমাদের উচিত হবে প্রত্যেকটা মানুষকে সচেতন করা। বন্ধু ভাই সরি স্যার, স্যার আমি কি প্রশ্ন করতে পারি এখন? ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া গেল, আপনি বলুন। এই যে আপনি বলেছেন আমাদের এই আন্দোলন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে, আমরা তো ঢাকা শহরে ছড়াইতে পারলাম না, আমাদের মেম্বার কোথায়? আমাদের তো মেম্বার কালেকশন করতে হবে, আর যদি মেম্বারই না পাওয়া যায় আমরা কীভাবে এই আন্দোলন সম্প্রসারিত করব? তোমায় নিয়ে
ঘটনা কি আব্বা? কি ঘটনা কিছু বলবো জাহিদ? না আপনাকে দেখছি। আচ্ছা কোনো সমস্যা না তো জয়িতা আব্বা? না কোনো সমস্যা নেই, কি সমস্যা হবে বলো তো? না বেশ হাসি হাসি মুখ, চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে ভিতরে একটা খুশির ঝলক মনে হচ্ছিল। আচ্ছা জাহিদ, তুমি কি জানো তোমাকে যে ম্যানেজার খুঁজছে অনেকক্ষণ ধরে? আমি কোনো কিছু একটা বলতে গেলে ম্যানেজারের কথা আসে। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আপা মানে এমনি সব কিছু ঠিকঠাক তো? মানে ভালো তো? খুব ভালো, খুবই ভালো। যাও যাও যাচ্ছ, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি। আচ্ছা আগে আপনার কাছ থেকে বাঁচেন, তারপর আমার মুখ থাবড়াই দিন, মুখ পুরাই দিন, মুখ জ্বালাই দিন, ঠিক আছে? হারামজাদা তোর জন্য, তোর জন্য আজকে অবস্থা। আচ্ছা বল, বিপদে পড়লে নাকি বাঘে মহিষে এক জায়গায় পানি খায়, বল তোর বুদ্ধিটা বল। তোর আপা এসে যদি দেখে তাহলে স্ত্রী দিয়ে আমার মুখের অবস্থা এরকম গোল করে ফেলবে, বল না। দুলে ভাই শুনেন, আপনি যে গেঞ্জিটা পরছেন এইটা রং, আর আপার যে শাড়ির রং এইটা এক, সেম সেম। হ্যাঁ বুঝলাম, মানে শাড়ির কালার আর গেঞ্জির কালার এক। তোর আপা কি এই গেঞ্জিটা পরে পার্টিতে যাবে? এটাকে ডিজে পার্টি, এটা একটা ফ্যামিলি পার্টি। হ্যাঁ আমার মন কইতেছে স্ত্রী দিয়া তোর মুখটা শাড়ির মতন গোদ করে পুরা দিয়ে। আপনি গেঞ্জিটা খোলেন দেখেন আমি কি করি। কি আচ্ছা খোলা লাগবো না, কারণ কারণ এমন করে সিলাই করু আপায় জিন্দগি তো ধরে পারবো না, এনে তালিম আছি। তাই তো গো, এত সুন্দর সেলাই কেমনে করতেছি? আমার বাপে তো দর্জি আছিল না দিলা ভাই।
চাকরি গেলে গিয়ে দর্জির দোকান দিব গো। মুজনু ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এখানে কোনো ভাই নেই। সরি স্যার, আপনি অনুমতি দিলে আমার মাথায় একটা আইডিয়া আসছে, সেটা প্রকাশ করতে পারি। ঠিক আছে, আপনাকে অনুমতি প্রদান করা গেল। মেম্বার অবশ্য পত্রিকায় এই মর্মে একটা বিজ্ঞাপন দিলে কেমন? আইডিয়াটা খারাপ স্যার। উনি তো অলরেডি হাফ এন আওয়ার লেট, উনি কি এখন আমাদের মিটিং অ্যাটেন্ড করতে পারে? এই, তুমি আমাকে কিছু বলেছো না তো? তুমি এইমাত্র কি বললা? আমি তো স্যারকে জিজ্ঞেস করলাম আমাদের মিটিং আর কতক্ষণ চলবে। তুমি আমার সাথে ফাজলামি করো? তুমি একদিন এমন থাপ্পড় খাবা তোমার নিজের নাম ভুলে যাবা। দেখুন মিস আহনা, আপনি কিন্তু মিটিং এর শিষ্টাচার ভঙ্গ করছেন। আপনাকে আজকের মতো ক্ষমা করা হলেও ভবিষ্যতে যদি আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটান, এই ধরনের কোনো কথা বলেন, তাহলে কিন্তু সাংগঠনিকভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনকি আপনার সদস্যপদ বাতিল হতে পারে। এই সংগঠনের সমস্ত ফান্ডের ব্যবস্থা আমি করি, সো আমি যা বলবো তাই হবে। স্যার, উনি কিন্তু আবারও মিটিং এর শিষ্টাচার লঙ্ঘন করেছেন। এই ছেলে, তুমি আমাকে কি বললা? তুমি আমাকে শিষ্টাচার শেখাও? ঠিক আছে, আমি গেলাম, দেখবো এই সংগঠন কিভাবে চলে। এই অহনা, অহনা, মানে একটা সংগঠন চালাতে গেলে পরে মাথা কিরকম ঠান্ডা রাখতে হয়, মানে আমি আপনাদেরকে বোঝাতেই পারছি না। এরকম করলে হবে? বুঝতে হবে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে। সেটা তো আমি জিজ্ঞেস করছি, ছেড়া কেন? একটু সহযোগিতা করতেছিলাম। ঠিক আছে, পোড়া গন্ধ কিসের? তোমাকে না বলেছি মুখের উপরে কথা বলবে না? তোমার কাজ তুমি করো, আর তোমার কাজ তুমি করো। কাজ করলে শরীর মন দুটোই ভালো থাকে। ওকে, হ্যাঁ, তুমি এই হারামজাদার কথা কেন শুনছো? এই হারামজাদার কথা তুমি শুনবা না। আর মানে কাজ করলে তো শরীর ভালো থাকে, শরীর ভালো রাখার জন্য কাজ করার দরকার। আর তাছাড়া তুমি এই শাড়িটা কেন পরবা? তোমার তো অনেক শাড়ি, ও অন্য একটা শাড়ি পরে যাও, তাই না? সেটা ভালো হয় না? হ্যাঁ, কিন্তু এই শাড়িটা আমি ইন্ডিয়া থেকে এনেছি, আমার খুবই পছন্দের শাড়ি, স্পেশাল শাড়ি, সেজন্য আমি পার্টিতে এই শাড়িটাই পরবো। আপা, ইন্ডিয়ান শাড়ি পরেন না, এগুলো সব দুই নম্বর, বাংলাদেশি শাড়ি পরেন। আপনার একটা কালা শাড়ি আছে না, আপনার গায়ের রং ধলা, কালা শাড়ি পরলে আপনার রাজকুমারীর মতো লাগে। এই চুপ থাকো। আপনার লাগাই ধরা রাখাইলাম দুলা ভাই, কেন আপনার জায়গায় থ্যাংক ইউ কবে কইছিল, জায়গায় থ্যাংক ইউ কইছেন, বগলা বাড়াই গেছে। আমি তো চা খাই না আপু। আজকে খাবি? হঠাৎ আমি বানিয়ে এনেছি তাই খাবি? ঠিক আছে, খা খা খা। আচ্ছা হাসান, তুই যে মেয়েটাকে পড়াচ্ছিস কেমন? না, মেয়েটা হলো যে ফাঁকিবাজ, বারবার প্রমিস করে যে পড়বে কিন্তু পড়ে না। আরে না পড়লে নাই, দেখতে কেমন সেটা বল। না দেখতে মানে মেয়েদের মতো,
এর একটা উত্তর দিলি তুই। একটা মেয়ে তো মেয়েদের মতোই হবে, তাই না? আমি জানতে চাচ্ছি মানে সুন্দর নাকি কি রকম? আচ্ছা যদি বলো তাহলে বলতে হয় যে সুন্দরী। তোকে পছন্দ করে? স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ না, পাই যদি